أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم توفي ساتر ساتر ديندو مستر جدا كوشا جاسو أمي ألام دي لبالو أسي ديباتو نينير لاي آجو أمي دواد الشامل قصتفرسي أمي دواد الرسولي شعبار شكا مدوغرا مايتامي بيت دلائي بنيا كنا আমি আজকে ষষ্ঠ শ্রেণীর ইসলাম নৈতিক শিক্ষা তৃতীয় অধ্যায় থেকে আল কুরআন হাদিস শিক্ষা সম্পর্কে কিছু আলোকপাত করার জন্য উপস্থিত হয়েছি। তোমরা এটা মনোযোগ সহকারে শ্রবণ করবে, বাড়িতে অধ্যয়ন করবে। আল কুরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এই আল কুরআন সম্পর্কে আমি তোমাদের সঙ্গে যে আলোচনা করব, এটা তোমরা মনোযোগ সহকারে শ্রবণ করো। যেহেতু কোরআন আল্লাহ তাআলার ঐশী বাণী, আল্লাহ তাআলার পবিত্র বাণী, আর যাহা হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর অবতীর্ণ এবং হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মুখনিঃসৃত কথা, যেটাকে আমরা হাদিস হিসেবে জানি, কুরআন মাজিদ ও হাদিস শরীফ হলো ইসলামের প্রধান দুটি উৎস। ইসলামের যে মূল দুইটি উৎস আল কুরআন ও হাদিস, মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমি তোমাদের নিকট দুইটি জিনিস রেখে যাচ্ছি, যাকে ধরলে তোমরা কখনো পথভ্রষ্ট হবে না। এই দুইটি হলো আল কুরআন, যা মহান রব্বুল আলামিন মানুষের হেদায়েতের জন্য মানুষকে সৃষ্টি করার পর তার দিক নির্দেশনা, তার জীবনযাপন, জন্ম থেকে মৃত্যু পর্যন্ত কোনভাবে সে জীবিকা অর্জন করবে এবং সমস্ত কাজকর্ম সম্পাদন করবে, সে দিক নির্দেশনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কুরআন মাজিদের ভিতরে বর্ণনা করে দিয়েছেন এবং সেটা হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা আমাদেরকে হাতে কলমে শিখিয়েছেন। আল কুরআনের পরিচয়, কুরআন মাজিদ সর্বশেষ ও সর্বশ্রেষ্ঠ আসমানি কিতাব, এটি মহান আল্লাহর বাণী। মানব জাতির হেদায়েতের জন্য আল্লাহ তাআলা শ্রেষ্ঠ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর এই কিতাব অবতীর্ণ করেছেন। আল্লাহ তাআলার পরিচয়, তার গুণাবলী, ঈমান ও ইসলামের সকল বিষয় এতে বর্ণনা করা হয়েছে। এতে রয়েছে জ্ঞান বিজ্ঞানের সার কথা, কোন পথে চললে মানুষ সফলতা লাভ করবে তাও এতে বর্ণনা করা হয়েছে। যে মানুষ কোনটা করলে মানুষের কল্যাণ হবে, কোনটা করলে অকল্যাণ হবে, সমস্ত দিক নির্দেশনাগুলো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের ভিতরে পরীক্ষাপূর্ণভাবে বর্ণনা করেছেন। এটি মহান আল্লাহর পবিত্র বাণী, আজ পর্যন্ত এটি অবিকৃত রয়েছে। কেউ এর একটি মুক্তা অক্ষর শব্দ বা হরফ পরিবর্তন করতে পারেনি আর ভবিষ্যতে পারবে না, কেননা এর সংরক্ষক স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন। যে আল্লাহ রাব্বুল আলামিন কুরআন নাযিল করেছেন, কুরআন নাযিল করে তিনি ছেড়ে দেননি, এটা সংরক্ষণ করার দায়িত্ব আল্লাহ রাব্বুল আলামিন নিজে গ্রহণ করেছেন। আল কুরআন অবতরণ, আল কুরআন অবতরণ, আল কুরআন সর্বশেষ কবি জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপর অবতীর্ণ হয়েছে। এটি লাহে মাহফুজ বা সংরক্ষিত ফলকে লিপিবদ্ধ রয়েছে। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আরব দেশের মক্কা নগরে জন্মগ্রহণ করেন। সেখানকার লোকজন ছিল পরিতৃপ্ত। হযরত আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের যখন এই ধরে ধামে আসতেন, এর পূর্বে তার আগমনের পূর্বে বা আগমন করাকালীন
ज्ञान अर्जन करा
আমাদের সকলের একান্ত কর্তব্য। সুতরাং আমরা আলোচনা করব এবং এর নানান জ্ঞান অর্জন করব। যে আমরা যেহেতু মুসলিম মুসলমান, আমাদের পর আল্লাহ রাব্বুল আলামিন যে ধর্ম হিসেবে আমাদেরকে আমাদের ধর্মীয় বিধিবিধান মানার যে নির্দেশনা আলকুরানের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বর্ণনা করেছে, সেই নির্দেশনার আমাদের জীবনে বাস্তবায়িত করার জন্য সকল প্রকার নির্দেশ আমাদের মানতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন যে নির্দেশ আমাদের উপর আরোপ করেছেন, সেই নির্দেশ আমাদের মানতে হবে। যেমন আমাদের উপর ফরজ করা হয়েছে নামাজ, রোজা, হজ, যাকাত, এমনি ভাবে যে সমস্ত ভাবে আমাদের চলাফেরা উঠাবসা কাজকর্ম করার কথা আল্লাহ রাব্বুল আলামিন দিক নির্দেশনা দিয়েছেন মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাধ্যমে আমাদেরকে জানিয়েছেন, সেভাবে আমাদের চলতে হবে দুনিয়াতে। আমাদের বেঁচে থাকাকালীন তার নির্দেশনা মোতাবেক হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ যেটা তিনি দেখিয়েছেন, সেই অনুযায়ী আমাদের জীবন চালাতে হবে। অতএব সুপ্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, তোমরা আল কোরআনের এবং হাদিসের যে শিক্ষার কথা এখানে উল্লেখ করা হলো, সেটা তোমরা বাড়িতে তোমার পাঠ্যবই থেকে সুন্দরভাবে তোমরা অধ্যয়ন করবে এবং লেখাপড়ার ভিতরে যেহেতু করোনাকালীন সময়ে তোমরা ক্লাসে আসতে পারছো না, তোমরা সুন্দরভাবে বাড়িতে লেখাপড়া করবে। ভালো থাকো।